জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। প্রচুর অনিশ্চয়তার মধ্যে অবশেষে বিশ্ববিখ্যাত পুরী দর টানা হচ্ছে, তাই আমরাও ভাবলাম ঘরে বসে একটু আলাদাভাবে এই দিনটাকে সেলিব্রেট করব এই ভিডিওটার মাধ্যমে। নমস্কার বন্ধুগণ, আজ রথযাত্রার দিনে জগন্নাথ ঠাকুরের ফেভারিট খাবার ছেনা পোড়া বানাবো। জেনারেলি মিনিংয়ে ছেনা পোড়া হলো রোস্টেড চিজ, উড়িষ্যার খুব জনপ্রিয় একটা সুইট ডিশ। শোনা যায় ছেনা পোড়ার অরিজিন উড়িষ্যার নেয়াগড় বলে একটা জায়গায়। এটাও বলা হয় যে একজন লেফটওভার চিজ সারা রাত উনুনের মধ্যে চিনি দিয়ে রেখে দিয়েছিল যাতে সে পরের দিন সেটা ইউজ করতে পারে। পরের দিন সে সারপ্রাইজ হয়েছিল যে ওই ছানাটা একটা দারুণ মিষ্টি হিসেবে পরিণত হয়ে গেছিল। এইভাবেই এই মিষ্টি ছেনা পোড়ার জন্ম। চলো আজ এই স্পেশাল ডেতে দেখে নি এই মিষ্টিটা কিভাবে তৈরি হয়। প্রথমে ছানা তৈরি করতে হবে। আমি একটা পাত্রে 1 লিটার দুধ গরম করতে বসিয়েছি। আমি 1/2 লিটার করে 2 প্যাকেট সিঙ্গল টোন দুধ নিয়েছি ছানা বানানোর জন্য। দুধটা ফুটতে শুরু করেছে, তবে এখন আমি দুধটা কাটাবো না, একটু ঠান্ডা হতে দেব প্রায় 10 মিনিটের মতন। দুধটা এখন হালকা হালকা ধোয়া বেরোচ্ছে। ঠিক এই সময় ছানাটা কেটে নিলে ছানাটা খুব সফট হয়। এবার একটা পাতিলেবুর রস একটু একটু করে দুধে ঢেলে দেব, যতক্ষণ না পুরো দুধটা ভালোভাবে কেটে যাচ্ছে। দেখো দুধটা কাটতে শুরু করছে, তবে এখানে আরেকটু পাতিলেবুর রস লাগবে। এবার ছানাটা জল থেকে আলাদা করে নেব। আমি একটা ছাঁকনির সাহায্যে কাজটা করছি। অন্য মিষ্টি বানানোর সময় যেমন ছানা কাপড়ে ঝুলিয়ে রাখতে হয়, এখানে সেটার কোনো প্রয়োজন নেই, কারণ ছানা পোড়া বানানোর জন্য পুরো জলটা ছাকার প্রয়োজন পড়ে না। তবে ছানার জলটা আমি ফেলবো না, জলটা এই মিষ্টি বানানোর সময় আবার ইউজ করা হবে। এই জলটা আবার ছানা বানানোর জন্যও ব্যবহার করা যেতে পারে। ছানাটা একটা বাটিতে নিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে কোনো বড় দানা বা লাম্প না রয়ে যায়। আমি এই বড় চামচটার সাহায্যে কাজটা করে নিচ্ছি, তবে হাত দিয়েও করা যেতে পারে। এইভাবে ছানাটা 10 মিনিট মেখে নিলাম। এবার 3 চামচ সুজি আর 5 চামচ চিনি নিয়ে নিলাম। চিনিটা আমি কম করেই দিলাম, তবে যারা মিষ্টি বেশি পছন্দ করো মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নেওয়া যাবে। পুরোটা আবার খুব ভালো করে মাখিয়ে নেব। ছানাটা মাখা হয়ে গেছে। এবার 1/4 চামচ বেকিং পাউডার অ্যাড করে দিলাম। বেকিং পাউডারটা খুব ভালোভাবে ছানার সাথে আবার মাখিয়ে মিক্স করে নেব। এবার আমি 4টে ছোট এলাচ হাম্বল দিস্তায় একটু থেতো করে ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম। এলাচটা থেতো না করে যদি পুরো গুঁড়ো করেও দেওয়া হয় তাও চলবে। ছানাটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে, ততক্ষণে সুজিটাও ভালোভাবে ফুলে যাবে। আধ ঘন্টা পর দেখো সুজিটা ফুলে ছানাটা বেশ টাইট হয়ে গেছে।
তাই এবার একটু ছানার জল অ্যাড করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছু কাজু বাদাম খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটাও অ্যাড করে দিলাম। মিশ্রণটা বেক করার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। তবে সবার শেষে ছানাটায় হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো ছানার কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, না খুব বেশি পাতলা না খুব বেশি টাইট। এবার মিষ্টিটা বেক করার জন্য একটা বাটিতে খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছি আর নিচে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি, যাতে মিষ্টিটা বেক হওয়ার পর খুব ভালোভাবে বেরিয়ে আসে, ঠিক যেমন কেক বেক করার সময় আমরা করি। ছানার মিশ্রণটা এবার ওই বাটিটায় ঢেলে নেব। ভালো করে লেভেল করে নিচ্ছি আর একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আমি এটা কড়াইয়ে করে দেখাচ্ছি। কড়াইটা 5 মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিয়ে ফ্লেমটা লো করে দিয়েছি। তোমরা মাইক্রো ওভেনে করলে 180 ডিগ্রিতে প্রিহিট করে 150 ডিগ্রিতে বেক করতে পারো। ডাইরেক্ট কড়াইয়ে বাটিটা বসালে পুড়ে যাবে, তাই একটা স্ট্যান্ড দিয়ে তার ওপর বাটিটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। তবে ফ্লেমটা এখানে লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। প্রায় 50 মিনিট হয়ে গেছে। এবার চেক করে দেখব ছানাটা পুরো বেক হয়েছে কিনা। একটা চামচ নিয়ে এইভাবে হালকা হালকা করে প্রেস করে দেখব, যদি চামচটা ক্লিয়ার থাকে তাহলে ওপরটা আর কাঁচা নেই। আর ভেতরটা একটা টুথপিক দিয়ে চেক করে নেব, যেমন আমরা কেক বানানোর সময় করি। যদি মনে হয় কাঁচা রয়ে গেছে তাহলে আরও 10 থেকে 15 মিনিট বেক করতে হবে। ছানা পোড়াটা রেডি হয়ে গেছে, তবে বাটিটা সঙ্গে সঙ্গে বার করব না, একটু ঠান্ডা হলে একটা প্লেটে উল্টো করে ঢেলে বাটার পেপারটা ছাড়িয়ে নিয়েছি। ছানা পোড়াটা খুব ভালোভাবে বেক হয়েছে, তাই দেখো ব্রাউন কালার এসেছে। মাইক্রো ওভেনে করলে একটা গ্রিল অপশন থাকে, সেখানে এইভাবে ব্রাউন করে নেওয়া যেতে পারে। তোমরাও ট্রাই করে দেখো উড়িষ্যার এই মিষ্টির রেসিপি। এইভাবে তোমরা আমাদের সাপোর্ট করো আর আমাদের চ্যানেলের পাশে থেকো।